প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের যাদের ইলেকটিভ বেঙ্গলি রয়েছে জেনারেল পেপার সিসি টু বা জিই টু, সেই পেপার থেকে একটি প্রশ্ন, অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি তোমরা বারবার কমেন্ট বক্সে কমেন্ট করেছো যে স্যার এর উত্তরটি, এই দুটো প্রশ্নের উত্তর যদি একটু আলোচনা করে দেন বা আমাদের ভিডিও আকারে তুলে ধরেন তাহলে আমরা খুবই উপকৃত হই। তো সেই দু প্রশ্ন দুটি আমি বলবো এবং সেই প্রশ্ন দুটির সম্পূর্ণ উত্তর নিয়েই আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি আমি পুরো আলোচনা করব না, তোমাদের সময় খুব কম, আমি ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা স্ক্রিনশট তুলে প্রশ্নের উত্তরটি খাতায় নোট ডাউন করে পড়তে শুরু করে দিও। তো প্রশ্ন দুটি কী? প্রশ্ন দুটি হচ্ছে অপভ্রংশ ও অবহট্ট, এই দুটি প্রশ্নের উত্তর আমি নিয়ে আলোচনা করব। তো অপভ্রংশটি দেখে নাও, প্রতিটি সাহিত্যিক প্রাকৃতের শেষ পরিণতি হলো অপভ্রংশ, এটি পৃথক কোনো সাহিত্যিক প্রাকৃত নয়, ঠিক আছে? প্রাকৃত বৈরাগ রণগণ অন্যতম প্রাকৃত রূপেই অপভ্রংশের কথা উল্লেখ করেছেন। তো এই উত্তরগুলো তোমরা একটু দেখে নাও এবং স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে? স্ক্রিনশট তুলে নিয়ে তোমরা পড়তে শুরু করে দাও। তো অপভ্রংশটি তোমরা দেখে নাও, মহারাষ্ট্রীয় অপভ্রংশের কথা অনুমান করে থাকি কিন্তু বাস্তবে এই সমস্ত অপভ্রংশের কোনো নিদর্শন পাওয়া যায় না। পরের প্রশ্নের উত্তর দেখে নাও তোমরা, অবহট্ট। অপভ্রংশের স্থিতিকাল 600 থেকে 1000 খ্রিস্টাব্দ, কিন্তু কার্যত দেখা যায় সংস্কৃত এবং নব ভারতীয় আর্য ভাষার প্রতিদ্বন্দ্বী রূপে অপভ্রংশ এবং তার অর্বাচীন রূপ অবহট্ট অন্তত 4th শতক পর্যন্ত অব্যাহতভাবেই বর্তমান ছিল। তো উত্তরগুলো তোমরা একটু দেখে নাও। উত্তরটি তোমরা দেখে নাও এবং দেখে স্ক্রিনশট তুলে তোমরা পড়ে নিও, এটি টিকা হিসাবে কিন্তু তোমাদের আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এরকমই প্রশ্নের উত্তর সহ ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজে পেয়ে যাবে। তো তোমরা উত্তরগুলো করে নাও এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যারা এই প্রশ্নের উত্তরটি যথার্থভাবে টু দি পয়েন্ট অ্যান্সারভাবে লিখতে পারছে না বা খুঁজে পায়নি তারাও যাতে উপকার হয়। তো তোমরা বিভিন্ন তোমাদের কলেজের গ্রুপ রয়েছে, তোমাদের যে সোশ্যাল মিডিয়ার গ্রুপ রয়েছে সেখানে শেয়ার করো, যাতে সকলেই এই ভিডিও দেখে উপকার পেতে পারে। আজকের মতো ভিডিওটি শেষ করছি।